আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হুইসেলের পক্ষ থেকে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আপনি আপনার শিশুকে বইমুখী করতে পারেন। আজ তারই ধারাবাহিকতায় আমরা দেখব কিভাবে একটি শিশুকে খুব সহজে বইমুখী করা যায়। আর যে টিপসগুলো আজকে বলবো তা একজন অভিভাবকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই টিপসগুলো ফলো করলে অভিভাবক তার শিশুকে খুব সহজে বইমুখী করতে পারবে। তাহলে চলুন জেনে নিই কিভাবে আপনি আপনার শিশুকে বইমুখী করতে পারবেন। প্রথমে বলবো আপনার শিশুকে খেলার ছলে পড়তে দিন। অনেক অভিভাবক রয়েছেন যারা বলেন আমার শিশুর পড়াটি মাথায় ধরছে না বা পড়াটি মনে রাখতে পারছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তার শিশু মনে রাখতে পারছে না, সে বিষয়টি কি কখনো ভেবেছেন? বিষয়টি হচ্ছে আপনার শিশুর হয়তো পড়াটি ভালো লাগছে না বা পড়তে সে আগ্রহ পাচ্ছে না বা পড়ার সময় সে মজা পাচ্ছে না, এর জন্য তার মনে থাকছে না বা সে পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে পারছে না। তো এক্ষেত্রে আপনি কী করবেন? এক্ষেত্রে আপনি শিশুকে খেলার ছলে পড়তে দিতে পারেন। যেমন ধরুন পড়ার পাশাপাশি তাকে কবিতা আবৃত্তি করতে শোনালেন বা কবিতা আবৃত্তি শোনালেন বা আপনি করে শোনালেন। এমনকি আজকাল বিভিন্ন ধরনের অডিও বা ভিডিও বিভিন্ন কার্টুন পাওয়া যায় যেগুলো হচ্ছে পড়ার মাধ্যমে বিভিন্ন কার্টুনের প্রতিচ্ছবি থাকে এবং এগুলো আপনার শিশুকে দেখাতে পারেন। তাহলে কিন্তু শিশুর এক প্রকার পড়ার প্রতি আগ্রহ জমবে এবং কি সেই সাথে পড়াগুলো অতি সহজে মনে থাকবে। এর পরবর্তীতে হচ্ছে পড়ার টেবিল যথাসম্ভব গুছিয়ে রাখুন। একটি পড়ার টেবিল যখন গোছানো থাকবে তখন শিশু মন চাইবে পড়ার টেবিলে গিয়ে বসে পড়তে, তাই পড়ার টেবিলকে যথাসম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করবেন। এরপর শিশুকে যথাসম্ভব লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। হয়তো হতে পারে আজকে ক্লাসে কী হলো সেই বিষয়ে শিশু লিখতে পারে বা শিশুর নিজের পরিচয় সম্পর্কে লিখতে পারে বা শিশু আজকে কী শিখলো বা সারাদিনের কী কার্যকলাপ তার ছিল সে সম্পর্কে লিখতে পারে। এতে করে তার লিখনের শক্তি যেটি সেটি হচ্ছে ডেভেলপ হবে, তাই শিশুকে লেখার অভ্যাস করে তুলুন। এর পরবর্তীতে হচ্ছে শিশুকে সঠিক বই বাছাই করতে সাহায্য করুন বা শিশুর জন্য আপনি সঠিক বই বাছাই করুন। আমরা অনেক সময় রয়েছি শিশুর জন্য এরকম বই বাছাই করি যা কিনা শিশু বোধগম্যই নয়, তাই শিশুর জন্য এমন বই বাছাই করতে হবে যে বইয়ের ভাষাগুলো শিশুর জন্য বোধগম্য এবং যথাসম্ভব সহজ হবে। এবং ধরুন 3-4 বছর যে সকল বাচ্চারা রয়েছে তাদের জন্য যে সকল বইগুলো বাছাই করবেন তা হচ্ছে কম লাইনের শব্দ সংখ্যা থাকবে এবং সেই সাথে সাথে বইগুলো যথেষ্ট কালারফুল থাকবে, এতে কিন্তু শিশু অতি সহজেই আকৃষ্ট হবে। এরপর আপনার শিশুকে ডায়েরি লেখার অভ্যাস করে তুলুন। ডায়েরি লিখতে গেলে কিন্তু অনেকগুলো শব্দের দরকার হয় এবং অনেক অভিজ্ঞতার দরকার হয়, তো আপনার শিশুকে আপনি এইভাবে ডায়েরি লেখার অভ্যাস করতে পারেন। যেমন প্রতিদিনের কার্যকলাপ হতে পারে কিংবা কোন এক জায়গায় ভ্রমণ করেছে সেই ভ্রমণ কাহিনী সম্পর্কে আপনার শিশু ডায়েরিতে লিখতে পারে। এতে করে শিশুর লিখনের শক্তি বৃদ্ধি পাবে এবং তার পড়ার প্রতি আগ্রহ জমবে। এরপর হচ্ছে আপনি চাইলে আপনার নিজস্ব উদ্যোগে একটি ছোটোখাটো পাঠাগার বা হচ্ছে বই সংগ্রহে রাখতে পারেন, তাহলে শিশুর মনেও বই পড়ার প্রতি আগ্রহ জন্মবে এবং সেও বই কালেক্ট করারও একটা প্রবণতা তার মধ্যে কিন্তু থেকে যাবে। অর্থাৎ এই সকল বিষয়ে যদি আপনি লক্ষ্য রাখেন বা এই সকল বিষয় যদি আপনি শিশুর জন্য নিশ্চিত করতে পারেন তাহলে আপনার শিশু বইমুখী হয়ে উঠবে বলে আমি বিশ্বাসী। আজ এতটুকুই ছিল হুইসেলের পক্ষ থেকে। আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কাজে লাগে তাহলে আপনারা আজই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের সাথেই আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে।